পারে কারণ আমি এখন যে এই জায়গাটাতে আছি এখানে অনেক বেশি সাউন্ড এটা আসলে একটা গেমিং জোন আমরা আজকে এসেছি একটা বার্থডে পার্টিতে এবং এই বার্থডে পার্টিটার আয়োজন করা হয়েছে এই গেম খেলার জায়গাটাতে তো আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো যে জায়গাটা কেমন বাচ্চারা খুবই এনজয় করছে আমি একটু ঘুরে দেখাই আর্শান এখানে খেলছে তার বন্ধুর সাথে এই পুরো জায়গাটাই আসলে বিশাল একটা গেমিং জোন দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম খেলার আমরা ছোটবেলায় যেমন গেম খেলতাম এরকম বিভিন্ন রকমের গেম খেলার মেশিন আছে এবং সবাই এইসব বাচ্চা করছে সবাই আসলে এই বার্থডের গেম বড়রা ছোটরা সবাই খেলছে খুবই আসলে মজা একটা পার্টি এটা বাচ্চারা আমাকে অনেক বেশি এনজয় করবে যেটা বলে বোঝানো পসিবল নয় জায়গাটা বেশ বড় পুরো জায়গাটাই আসলে আমরা বুক করেছি যার বার্থডে তার প্যারেন্টস বুক করেছে আমাদের জন্য বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের বাবারাও খেলছে আমি একটু দেখাই আর্শানের বাবাও এখানে খেলতে বসে গেছে সবাই খুবই মজা করছে দেখি আমাদের বার্থডে বয়কে খুঁজে পাওয়া যায় কিনা
খুবই বড় যোগ্যের গেম খেলছে, আমার কাছে মনে হচ্ছে আজ তাদের যে ওই বেশি মজা পাচ্ছে খেলতে, তাদের ছোটবেলা ফিরে এসেছে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। আমাদের ভিতরে গেম খেলার সেশনটা শেষ, দুই আড়াই ঘন্টার মতো বুকিং ছিল আমাদের ওখানে, তো খেলাধুলা শেষ, এখন আমরা যে যার বাসায় চলে যাব। তো বাইরে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ স্নো পড়েছে, গত দুই দিন আসলে বেশ স্নো পড়ছে, এবার মোটামুটি আর্লি স্নো পড়ে গেছে। গত বছর যেমন ডিসেম্বরের মাঝামাঝি গিয়ে স্নো পড়েছিল, এবার নভেম্বরের মাঝামাঝিতেই স্নো পড়েছে এবং আজকে বেশ খানিকটা স্নো পড়েছে। দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো কালকে থেকে বের করেনি, গাড়িগুলোর উপরে কি পরিমাণ স্নো জমেছে এবং বেশ ভালো ঠান্ডাও আছে। তবে এটার একটা প্লাস পয়েন্ট হলো যে যখন স্নো পড়ে, যেহেতু নভেম্বরটা অনেক বেশি অন্ধকার থাকে, স্নো পড়ার কারণে অনেক বেশি ব্রাইট হয়ে যায় তখন চারপাশটা এবং আলো থাকে। তো এইটা যেমন আমার বেশ ভালো লাগে যে অন্ধকারের চেয়ে বরঞ্চ স্নো পড়াটাই আসলে ভালো, কারণ অন্ধকারটা খুবই ডিপ্রেসিং লাগে, যে সকালেও অন্ধকার, কাজে যাওয়ার সময়, কাজ থেকে ফেরার সময়ও অন্ধকার, মনে হয় যেন রাতের বেলা সবসময় বের হচ্ছি। তো এই তো আমরা এখন আমাদের গাড়িতে উঠে বসেছি এবং রওনা দিয়েছি। আমরা এখান থেকে একটা শপিং মলে যাব, আমাদের টুকটাক কিছু কেনাকাটা আছে। তো আজকের আজকের ওয়েদারটা আসলে দেখতে বেশ ভালোই লাগছে, অনেকদিন পরে বাইরে বরফ পড়লে যেটা হয় যে গাছগুলোতেও বরফ জমে থাকে এবং রাস্তাঘাট যদিও এখন একটু নোংরা, কারণ সকালে ফ্রেশ স্নোটা ছিল, কিন্তু এখন আসলে স্নো পড়ার পরে যেহেতু গাড়িগুলো চলেছে একটু কাদা কাদা হয়ে গিয়েছে। তো আমি আজকে আপনাদেরকে আমাদের যাওয়ার পথের একটু পথটা দেখাবো যে কেমন হয়েছে স্নো পড়ার পরে। এই রাস্তায় পাশ দিয়েই আসলে একটা ট্রেন লাইনও আছে, ট্রেন যাচ্ছে এবং আরেক পাশেই হচ্ছে গাড়ির রাস্তা। তো দেখতেই পাচ্ছেন যে ট্রেন লাইনের উপরেও একদম স্নো পড়ে ভরে আছে এবং রাস্তার দুই পাশে স্নো। সকালে গাছগুলো আরো বেশ সুন্দর ছিল, আমরা যখন আসছিলাম তখন গাছগুলোতেও স্নো ছিল, কিন্তু যেহেতু টেম্পারেচার খুব বেশি মাইনাসে যায়নি তাই আসলে স্নোগুলো জমে থাকছে না, আস্তে আস্তে গলে যাচ্ছে বা পড়ে যাচ্ছে গাছ থেকে। তারপরেও দেখতে পাচ্ছেন যে এখানে কিছু গাছের মধ্যে স্নো আছে। তো আমরা চলে এসেছি শপিং মলে এবং শপিং মলে আসলে ক্রিসমাসের আগে আগে খুবই সুন্দর করে সাজানো হয় শপিং মলগুলো। অলরেডি নভেম্বরের দেখা যায় যে 15 তারিখের পর থেকেই সব জায়গায় ক্রিসমাসের সাজানো শুরু হয়ে যায়, যেহেতু এটাই ওদের কান্ট্রির সবচেয়ে বড় আসলে উৎসব। তো এই কারণে এই সময়টাতে সব কিছু খুবই সুন্দর করে লাইটিং করা থাকে। এখন দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো লাইটিং করা হয়েছে এবং শেষের দিকে আরও বেশি জাঁকজমকপূর্ণ থাকে। তো আমরা আজকে এসেছি ইসোমেনা যে শপিং মলটা সেটাতে এবং এইখানে সব কিছুই আসলে খুব সুন্দর করে একটা ক্রিসমাসের লাইটিং দেওয়ার চেষ্টা করে, ক্রিসমাসের একটা ভাইব আনার চেষ্টা করে। যেমন এইখানে সিঁড়িটাকেও খুব সুন্দর করে ক্রিসমাসের যে কালারটা ওরা বলে যে গ্রিন এবং রেড এবং হোয়াইট থাকে, তো এই টাইপের করে এই সিঁড়িটাকেও যেমন খুব সুন্দর করে সাজিয়েছে। তো দেখ এই সময় আসলে শপিং মলগুলোতে আসতেও খুব ভালো লাগে, অনেক মানুষ, একটা উৎসব একটা ফিল পাওয়া যায়, খুব সুন্দর করে লাইটিং করা সাজানো। কিন্তু আমরা আর এখন আসলে ব্ল্যাক ফ্রাইডে চলছে, এটা ব্ল্যাক ফ্রাইডের যে উইকেন্ডটা সেটা, তো এখন অনেক সেলও আছে দোকানে, তাই আমরা এসেছি যেহেতু দেশে যাব, দেশে যাওয়ার আগে টুকটাক শপিংও আছে, যদি সেলে ভালো কিছু পাওয়া যায় তো সেটাও দেখতে এসেছি যে আসলে কী কী আছে। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এখানেও যেমন একটা সুন্দর ছোট্ট ক্রিসমাস ট্রি সাজানো আছে একটা খাবারের দোকানের পাশে। ইসোমেনা শপিং মলের এই ফুড
কোর্টের জায়গাটাও খুব সুন্দর, সব রেস্টুরেন্টগুলো আসলে খুবই সুন্দর ডেকোরেশন করা, খুবই সুন্দর করে সাজানো, তাই এই জায়গাটাতে আসতেও বেশ ভালো লাগে সবসময়। উপরেও লাইটিং, আশেপাশে অনেকগুলো ছোট ছোট ক্রিসমাস ট্রি আছে। উপরেও খুব সুন্দর সেই ঝাড় লাইটিংগুলো। তো এই ছিল আমাদের আজকের দিনের ঘোরাঘুরি, আশা করছি আমাদের সাথে আপনারাও এনজয় করেছেন। আমাদের আজকের দিনের ঘোরাঘুরিটা খুবই ভালো ছিল, আমাদের আজকের দিনটা সকাল থেকে শুরু করে বার্থডে পার্টি এবং সেই গেম খেলার জায়গাটাতে যাওয়া, বাচ্চারা খুবই এনজয় করেছে এবং আমরাও খুবই এনজয় করেছি এবং সবাই, এবং তারপরে আবার শপিং মলে ঘোরাঘুরি এবং ক্রিসমাস উপলক্ষে শপিং মলটা এত সুন্দর করে সাজিয়েছে, সেই ক্রিসমাস ডেকোরেশনটাও আমরা দেখে ফেললাম এবং ব্ল্যাক ফ্রাইডের জন্য বেশ কিছু ছাড়ও ছিল। সো সব কিছু মিলিয়ে খুবই ভালো একটা দিন কাটিয়েছি আমরা এবং আশা করছি আপনারাও আমাদের সাথে উপভোগ করেছেন আমাদের আজকের দিনটা। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথেই থাকবেন। শীঘ্রই আমরা বাংলাদেশে যাচ্ছি, আশা করছি দেশে গিয়েও আমি কিছু ব্লগ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলো সেটা জানাতে আমাদেরকে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।